মান সম্মান হারিয়ে গেলে তা কি আর সহজে মেলে? অবশ্যই মিলবে, কিন্তু সময় লাগবে। কেউ যদি ইচ্ছে করে আপনার মানহানি করতে চায় বা সমাজের কাছে ছোট করতে চায়, আর যদি সেই কারণে সমাজের লোক আপনাকে এড়িয়ে চলে, সেক্ষেত্রে মান সম্মান পুনরুদ্ধার করা সম্ভব হলেও অনেক সময় লেগে যায়। অনেকে বলে থাকেন মানির মান সহজে যায় না, কিন্তু মানহানির কারণে লজ্জায় ও অপমানে অনেকে আত্মঘাতী হয়ে থাকেন। অনেক সময় মানহানি হওয়ার পর সমাজ যখন সেই সম্মান ফিরিয়ে দিতে প্রস্তুত হয়, তখন যার মানহানি হয়েছে তিনি ইহলোক ত্যাগ করে চলে যান। তাই মানহানির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের নিজস্ব মান সম্মান আছে, আর সেই মান সম্মান সুরক্ষিত থাকা একান্ত দরকার। কিভাবে বুঝবেন আপনার মানহানি হয়েছে, সেই সংক্রান্ত আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনার মান সম্মান দুইভাবে সুরক্ষিত হতে পারে। এক হলো আপনি অন্য কারো মানহানি করবেন না বা এমন কোনো কাজ করবেন না যার ফলে কারো মানহানি হয়, আর দুই হলো আইন দ্বারা সুরক্ষিত। আপনি কারো মানহানি করে না থাকলেও অন্য কেউ আপনার মানহানি করতে পারে, তখন আপনি কি করবেন বা কি কি করতে পারেন, সেই সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প এন্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো মানহানি বলতে কি বোঝায়, মানহানির বিরুদ্ধে প্রতিকারগুলি কি কি, ভারতীয় দণ্ডবিধিতে মানহানির কি সাজা রয়েছে। চ্যানেল মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন, দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। মানহানি বলতে কি বোঝায়? একজন মানুষের নিজের মান সম্মান, সুনাম বা খ্যাতি হলো তার সম্পদ। অন্যান্য যে কোনো সম্পদের মতোই মান সম্মান, সুনাম বা খ্যাতি হলো একটি অতি মূল্যবান সম্পদ। প্রত্যেক মানুষের মান সম্মান, সুনাম বা খ্যাতি সুরক্ষিত রাখার অধিকার রয়েছে। যে কেউ কোনো মিথ্যা বিবৃতি বা শব্দ দ্বারা অথবা ইশারা বা দৃশ্য প্রতীক দ্বারা কোনো ব্যক্তির সুনামের ক্ষতি করার উদ্দেশ্যে ব্যক্তিটি সম্পর্কে নিন্দা করে বা নিন্দা প্রকাশ করে, অথবা এইরূপ নিন্দা দ্বারা ব্যক্তিটির সুনামের ক্ষতি হবে জেনে বা বিশ্বাস করেও ওইরূপ কার্য করে থাকে, তাহলে সে ব্যক্তিটির মানহানি করেছে বলে ধরা হবে। মানহানিকে দেওয়ানি ও ফৌজদারি উভয় ক্ষেত্রেই অপরাধ বা অন্যায় বলে গণ্য করা হয়েছে। মানহানির বিরুদ্ধে প্রতিকারগুলি কি কি? মানহানির বিরুদ্ধে যেসব প্রতিকারগুলি রয়েছে সেগুলি হল: এক, ক্ষমা করা। যদি আপনার কেউ মানহানি করে থাকে বা আপনার বিরুদ্ধে এমন কোনো বিবৃতি প্রকাশ করে যার ফলে সমাজে আপনার সুনামের ক্ষতি হয়, তাহলে জানতে হবে সে আপনার মানহানি করেছে। এরপর যিনি আপনার মানহানি করেছেন তিনি যদি আপনার কাছে ক্ষমা চান বা তিনি আপনার কাছে ভুল স্বীকার করেন, তাহলে আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন। ক্ষমা করবেন কি করবেন না সেটা একান্ত আপনার নিজস্ব ব্যাপার। আদালতে দ্বারস্থ না হয়ে ক্ষমা করে দেওয়াটা মানহানির বিরুদ্ধে একটা বিচার বহির্ভূত প্রতিকার মাত্র। যিনি মানহানি করেছেন তিনি কিভাবে ক্ষমা চাইবেন সেটা আপনি ঠিক করবেন। ধরুন কেউ একজন জনসমক্ষে আপনার মানহানি করেছে আর আপনার কাছে এসে একা ক্ষমা চাইছে, সেটা করা কি সঠিক হবে? কারণ আপনার সুনামহানি হয়েছে বা ক্ষতি হয়েছে সমাজের কাছে, তাহলে যিনি মানহানি করেছেন তাকে সমাজের সামনে ক্ষমা চাওয়া উচিত, যাতে আপনার সুনাম সমাজে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। ধরুন সংবাদপত্রের প্রথম পাতায় বড় করে আপনার নামে কেউ মানহানিজনক কোনো বিবৃতি প্রকাশিত করেছে, যিনি প্রকাশ করেছেন আপনি তার নামে মানহানির নোটিশ পাঠালেন, নোটিশ পাওয়ার পর তিনি আপনার কাছে ক্ষমা চাইলেন বা ভুল স্বীকার করলেন, আপনি তাকে ক্ষমা করে দিলেন এই শর্তে যে তিনি যেভাবে মানহানি করেছেন সেইভাবেই তিনি ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন। এখন তিনি যদি সংবাদপত্রের তৃতীয় পাতায় ছোট করে ক্ষমা চেয়ে বিবৃতি প্রকাশ করে, তাহলে সেটি আপনি মেনে নাও নিতে পারেন। সেক্ষেত্রে তাকে সংবাদপত্রের প্রথম পাতায় বড় করে ক্ষমা চেয়ে বিবৃতি প্রকাশ করতে হবে।
হবে। ২. ক্ষতিপূরণ আদায়। আপনার কেউ মানহানি করে থাকলে আপনি তার বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করতে পারবেন। আদালত ক্ষতিপূরণের আদেশ দেবার আগে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করে থাকে সেগুলি হল: ক, যার মানহানি হয়েছে তার সামাজিক পদমর্যাদা বা সামাজিক অবস্থান, যার মানহানি হয়েছে তিনি সম্মানের নিরিখে, পদ ও মর্যাদার নিরিখে, নাম ও খ্যাতির নিরিখে কতখানি সম্মানীয় সেই সব বিবেচনা করে আদালত ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করে থাকে। খ, প্রকাশনার ধরন। মানহানি কিভাবে করা হয়েছে, যেমন মৌখিক বিবৃতি দ্বারা বা লিখিত বিবৃতি দ্বারা বা ইমেজ দ্বারা, সেই সব বিবেচনা করে আদালত ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করে থাকে। গ, মানহানির ধরন। মানহানি গুরুতর কিনা বা যার মানহানি হয়েছে তার সুনামের কতখানি ক্ষতি হয়েছে সেই সব বিবেচনা করে আদালত ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করে থাকে। ভারতীয় দণ্ডবিধিতে মানহানির কি সাজা রয়েছে? ভারতীয় দণ্ডবিধির 500 নম্বর ধারায় বলা আছে যে কেউ অন্য ব্যক্তির মানহানি করে সে অশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, যার মেয়াদ 2 বছর অবধি হতে পারে, অথবা সে অর্থদণ্ডে দণ্ডিত হবে, অথবা সে উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লিগেল হেল্প এন্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।